হাই বন্ধুরা, হাই ঋতুপুর হাউসে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন আমার প্রচুর খিদে লেগে গেছে। আমারও তো। সকাল থেকে আজকে একদম কাজ করে এগোতে পারছিলাম না, আর কোনো রকম রান্না বান্না হয়েছে, তো এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো তাহলে খাওয়া শুরু করব। তার আগে কি কি আছে একবার দেখে নিই। হ্যাঁ, আজকে আছে ভাত, আর আছে মাছ ভাজা, এদিকে আছে ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, সাথে সালাড, আজকে শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু আছে, তার সাথে আছে লেবু, আছে এটা পাঁপড় ভাজা, কালারিং কালারিং পাঁপড় ভাজা, কামরাঙার মতো দেখতে অনেকটা, ভেন্ডির মতন। আর হচ্ছে এটা চিকেন ভাজা, চিকেন ভুজিয়া, চিকেন কষা, চিকেন ভুজিয়া, মানে ভাজা ভাজা করা আছে। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে ব্লগ চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, ডেসক্রিপশনে লিংক দেবে তো নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর যারা আমার ব্লগ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা ওখানে গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ওখানে কিন্তু রোজ রোজ ব্লগস আসছে, মানে আমি রোজ বাড়িতে কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সব কিছু ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে নিও পারলে। হ্যাঁ, তো চলো খাওয়া শুরু করি। আর মাছ ভাজা আছে সাথে একটা করে, সব কিছু একদম নিয়েছি ফাটাফাটি করে। আর ডাল আমাদের তেল তেলে ডাল আছে। হ্যাঁ, সাথে কারণ আজকে সবকিছু শুকনো শুকনো। হ্যাঁ, ডাল ছাড়া আজকে খাওয়া যাবে না কিছু। তো চলো চলো, তো আজকে চ্যালেঞ্জ নাকি ডেটিং শো, তাই শান্তি করে খাবো। হ্যাঁ, শান্তি করে খাই আজকে। তো খাওয়াটা শুরু করি। হ্যাঁ, পাতা আমি অল্প নুনও নিয়েছি। কি দিয়ে খাও ফার্স্টে? আমি ডাল, ডাল দিয়ে খাচ্ছো? হ্যাঁ, তাহলে ডাল দিয়ে খাই। আমাকে লেবু আর একটু পেঁয়াজ একটু শসা একটু আমাকে সাইড করে দাও তো। তোমার দিকে আছে যেহেতু, দিয়ে দি একদম। এই তোমার ভাগের দুটো লেবু। ডালটা এখানে রাখি। ডাল দিয়ে মেখে একটু লেবু দিয়ে, এটা ফাটাফাটি ব্যাপার কিন্তু। হ্যাঁ, আমি আমার লেবুটা নিয়ে নিই। আজকে লেবুতে ঠিকঠাক রস বেরোচ্ছে না। কি টাইপের লেবু কি জানি, তাই তো লেবুটা খুব কচি হয়ে, মানে লেবুটা গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছে হওয়ার সাথে সাথে। আমাদের এখানে সবজি বাজার আছে বাড়ির পাশেই, তো এখানে একদম টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়, তাই এরকম লেবু ওরা গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে আসে বড় না হতেই। আমার ডালের সাথে অল্প আলু পোস্তটা ট্রাই করব। তবে তো জমে যাবে আলু পোস্তর সঙ্গে ডালটা নিয়ে একটু মেখে। আমার তো ফাটাফাটি লাগে আলু পোস্তটা। আজকে মা করেছে, মায়ের হাতের কিন্তু একটা ফ্লেভারই আলাদা। যতই হোক, যতই বলো, বউ কিন্তু কোনোদিন মানে সে মায়ের মতন রান্না কিন্তু করতে পারে। আর আমি সত্যিকারই ভালো রান্না করতে পারি না, আমি এখানে এসে শিখেছি যা রান্না শেখার। মাছ ভাজা দেখি, ডালের সাথে মাছ ভাজাটাও পাঁপড়। আমাকে ওটা পাঁপড় দাও। কেমন লাগছে পাঁপড়গুলো দেখতে বলো? কালারিং কালারিং পাঁপড়। আমরা অনেকদিন পর এরকম পাঁপড় আনলাম। সেই গোল গোল পাঁপড়ের থেকে আমার এই পাঁপড়গুলোই বেশি ভালো লাগে, এরকম একটা মুচমুচে ভাব থাকে বেশি। তোমরা আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলে পাপাই এত চেঁচায় কেন, পাপাই মায়ের কাছে থাকে এই সময়, তো তখন মাকে জ্বালিয়ে একদম মানে যা বলে খুব জ্বালায়, ওইখানে মায়ের সঙ্গে খেলে।
তাই একটু বেশি আর যখন ভিডিও করতে বসি তখন তার জন্য একটু চেঁচা মেচিটা বেশি করে। আর এখানে আসতে চায় আসতে পারে না তার জন্য। আর এখানে আসলে তো ভিডিওর 12টা বাজিয়ে দেবে, তোমরা তো দেখেছো একটা ভিডিওতে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাবে না, বারবার শুধু ক্যামেরার সামনে চলে যাবে, ক্যামেরা ধরে টান টানে করবে। আমাকে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে দিলে কি যে লাগে না অমৃত। আজকে মাছ মাংস দুটোই, ঘুমটা ছেড়ে যে কোনটা খাবো। সব ভাত নিয়ে নিই, ডাল নেবো, কারণ ডাল ছাড়া তো আজকে আর কিছু নেই। ডাল দেবো? তো আমি অলরেডি একটু ডাল নিয়ে নিয়েছি, কারণ আর কিছু নেই, বললাম সব শুকনো শুকনো। ডাল হচ্ছে আমার ভালোবাসা, আর আজকে মাংসের ঝোলও নেই। আমার ডাল খুব ভালো লাগে, কেন জানি না, ছোট থেকেই আমার ডাল খুব ভালো লাগে। এবার মাংস দাও দেখি মাংসটা কেমন হয়েছে। আজকে ও নিজেই রান্না করেছে, মানে একদম পুরো ভুজিয়া স্টাইল। আর এটা আমার মা আগে খুব করতো, মানে মাংসটাকে ছোট ছোট করে কাটা আছে, বড় বড় না। আর এটা অনেকদিন পর আমি খাচ্ছি, বেশিরভাগ তো ঝোল হয়, ঝোল করেই খাই। আর সাথে ছোট ছোট আলু দেওয়া আছে, দেখো দেখি আজকে কেমন হয়েছে খেয়ে দাদার সঙ্গে মেখে। মাংসটা পুরো নরম, মানে ভাজা হয়েছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখো চিকেন কষা বলা যেতে পারে নাকি? পাপড় নেবে না? আর এই কষা মাংসটা করলে বা কষা বা ভাজা যেটাই বলো, একটা ডাল বা কোনো ঝোল জাতীয় তরকারি করতে হবে, কারণ এটা দিয়ে তো মেখে খাওয়া যাবে না, পুরো শুকনো শুকনো। এটার আলুটা আর যে তেলটার গ্রেভিটা আছে না, ওটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে কিন্তু হেভি লাগবে।
দারুণ হয়েছে কিন্তু মাংসটা, ফাটাফাটি একটু ঝাল 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 ঝাল। পাপড়টা হেভি লাগে আমার, এই পাপড়গুলো হেভি লাগে। তারপরে এই পাপড়গুলো চাকা চাকা স্টাইলে পাওয়া যায়, চিকেন না আমার ফেভারিট মেটাটা এখন আমি পাইনি হাতে, যেটা ছাড়া উঠছে আমি নিজে বুঝতে পারছি না যা আছে। এটা মেটে নাকি দেখো তো, বাহ এটা তো পাকস্থলী কচকচে। ও এটা মনে হয় মেটে, এটাকে যে কতজনের এটার মধ্যে যে কতজনের মানে প্রাণ লুকিয়ে আছে, অনেকে পছন্দ করে বেশিরভাগই। তোমরা কে কে এই কচকচি যেটা বলে পাকস্থলী বা কচকচিকে বেশি ভালোবাসো কমেন্টস করে জানিও, আর মেটে তো তোমরা জানো মেটে আমার একদম যেটা ছাড়া আমার সম্পূর্ণ হয় না খাওয়া। আমি জীবন এখনো পর্যন্ত কোনোদিন কচকচি খাইনি, ওর ভালো লাগে না। বা লেগ পিস আসলে যারা কচকচিটা খায়নি তারা ওইটার মর্মটাই বুঝতে পারবে না, যে ওটার মধ্যে যে কি ফ্লেভার থাকে। তোমার আমাদেরকে কি যেন লিভারের লিভার কি বলে ওটাকে কষা তো খেতে বলেছিলে মেটে, কিন্তু আমাদের এখানে মেটের না প্রচণ্ড ক্রাইসিস সত্যি কথা বলতে, যেটা মানে হ্যাঁ সবাই মাংসের সঙ্গে একটু করে মেটে নিয়ে যায়, তার জন্য মেটে পাওয়া যায় না, আলাদা করে পাওয়া যায় না। তবে চেষ্টা করব, হ্যাঁ আমরা চেষ্টায় আছি। লকডাউনের আগেও পাওয়া যেত, মনে হয় লকডাউনের পর থেকে আরো বেশি পাওয়া যায় না এখন। না লকডাউনের আগে আমরা ভিডিও করেছিলাম মেটে দিয়ে, খুব ভালো কপাল থাকলে বা পাবে। আমাকে একটু গ্রেভি দাও তো, গ্রেভি প্লাস গ্রেভি, গ্রেভির খুব অভাব। তুমি কিন্তু আজকে মাংস খাচ্ছ না? আমি মাংস নিয়েছি, কই কি চার পিস খেয়েছি, চার পিস তো ছোট ছোট পিস থাক আমাকে লাগবে না, তখন বলবে তোমাকে মনে আমি বেশি দিয়ে দিয়েছি খেতে বলি না, তখন ওরা বলবে তোমার যারা পরিবারের তোমার পরিবারের লোকজন বলবে কি জানো না তোমাকে মাংস খেতেই দি না, অল্প অল্প করে খাও গিফটের মতন। না না ওরকম কোনো ব্যাপার নেই, তো সেটাই তো ভালো, যার যেটুকু মানে ভালো লাগে। এমনিতে পেট ভরে গেছে, ঢেক উঠে গেল। দেখো মেটেটাকে ভাতের সঙ্গে মেখে দারুণ, আসলে ঝোলের থেকে কষা কষা চিকেনটাই বেশি ভালো লাগে বলো। ঝোল করে একটা জল চলে জল জল ব্যাপার চলে আসে, তখন টেস্টটা চেঞ্জ হয়ে যায়।
মাংসটা ছোট ছোট পিস করায় পুরো মশলাটা মাংসের ভিতর অবধি গেছে, বলো দেখো একদম গ্রেভিটা একদম মাংসের উপরে লেগে গেছে। তো আমরা খেতে থাকি, তোমাদের যদি এতটুকু ভালো লাগে নাকি কি করতে হবে? ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। মুখেটা শেষ করো, তারপর বলো। লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাথে সাবস্ক্রাইব করতে হবে, আর পারলে শেয়ার করো। যদি মনে হয় যে না একটু ভালো লাগে, এতটুকু যদি ভালোবাসা হয়, যদি নিজের লোক মনে হয় তাহলে একটু শেয়ার করে দিও। তো এ পর্যন্তই নাকি আমরা খেতে থাকি, ভিডিওটা শেষ করি নাকি? তো টাটা।